দ্বিতীয় দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভের চারপাশ ঘিরে ধরতে অগ্রসর হচ্ছে রাশিয়ার সামরিক বহর। এরই মধ্যে চেরনোবিল সহ বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। অভিযানে এখন পর্যন্ত 137 জন নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তা সত্ত্বেও পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কিয়েভ। পুতিনের প্রশাসনের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ। রোকসানা এবার রিপোর্ট। প্রতিবেশী দেশে মুহুর্মুহু হামলা পরাশক্তি রাশিয়ার, কোথাও কোথাও পাল্টা জবাবও দিচ্ছে ইউক্রেন। প্রতিরোধ যুদ্ধে তারা গুলি করে ভূপাতিত করেছে 60টি রুশ যুদ্ধবিমান ও 6টি হেলিকপ্টার। রাজধানী সহ বিভিন্ন শহর ও নগরীতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা মনে করছেন রাজধানী কিয়েভ দখলে নিতে খুব বেশি দেরি নেই মস্কো। ইউক্রেনের বিভিন্ন বিমান ঘাঁটি বন্দরের পর চেরনোবিল পরমাণু কেন্দ্রও এখন রাশিয়ার দখলে। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না জড়ালেও ন্যাটো সদস্যদের সুরক্ষায় জার্মানিতে অতিরিক্ত সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। Our forces are not going to Europe to fight in Ukraine, but to defend our NATO allies and reassure those allies in the East. No doubt that the United States and every NATO ally will meet our Article 5 commitments, which says that an attack on one is an attack on all. Over the past few weeks, I ordered thousands of additional forces to Germany and Poland as part of our commitment to NATO. যুক্তরাষ্ট্র বলছে দীর্ঘমেয়াদে লড়াই চালানোর পরিকল্পনা রয়েছে রাশিয়ার। এ অবস্থায় আগ্রাসী দেশটিকে একঘরে করতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ, অস্ট্রেলিয়া, জাপান, তাইওয়ান, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র, যার লক্ষ্য রাশিয়ার প্রভাবশালী ব্যাংক প্রতিষ্ঠান ও ধনাঢ্য ব্যবসায়ী। ইউক্রেনের জন্য মানবিক সহায়তাও ঘোষণা করেছে কোনো কোনো দেশ। এদিকে যত কঠিন ও দীর্ঘই হোক না কেন, পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ চলবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দুশো বাগাতো ফেকিভ, зокрема і про те, що нібито я поїхав з Києва. তবে বিশ্বের সংকটময় মুহূর্তে রাশিয়াকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুদ্ধবিরোধী বিভিন্ন সংগঠন। ইউক্রেনের সামরিক অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে খোদ রাশিয়া সহ বিভিন্ন দেশে। রোকসানা ইফা, এটিএন বাংলা।